90 দশকে তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। মাঝে মাঝে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান ও বোনের সঙ্গে বসবাস করছেন তিনি। শাবনূরকে সর্বশেষ দেখা গিয়েছিল MM সরকারের অসমাপ্ত ছবি পাগল মানুষে। MM সরকারের মৃত্যুর পর ছবিটির কাজ শেষ করেছিলেন বদিউল আলম খোকন। ছবিটি 2015 সালে মুক্তি পায়। নিয়মিত কাজ না করলেও শাবনূরের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ভক্তরা এখনও এই সুপারস্টার নায়িকার জন্য মুখিয়ে থাকেন। শাবনূর ও ভক্তদের সেই ভালোবাসা বহুদূর বসেও টের পান। আর তাই ভক্তদের ভালোবাসা পেতে ইউটিউবে হাজির হয়েছেন, ফেসবুকেও সরব হয়েছেন শাবনূর। দেশ রূপান্তরকে তিনি বলেন, অনেকদিন ধরে ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করব, শেষ পর্যন্ত করা হলো। এর আগে অফিসিয়াল ফেসবুক পেজও করেছি, ইনস্টাগ্রামেও আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব। এতদিন এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন আমি কেন নেই। অনেকেই আমার আপডেট জানতে চাইতেন। তো এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলাম। শাবনূর আরও বলেন, অস্ট্রেলিয়ার পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে। অবসর সময়টা কাজে লাগাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। গত 14 সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। অনেক ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আর সবাই আমার সাথে জয়েন করেন আস্তে আস্তে, আমি আছি আপনাদের সাথে। এর আগে অফিসিয়াল ফেসবুক পেজও করেছেন, সেই পেজ থেকে গতকাল প্রথমবার লাইভ করেন শাবনূর। এ লাইভ দেখতে লাখ লাখ ভক্ত হাজির হয়েছিলেন। শুরুতেই শাবনূর বলেন, আসলে মানে আমি সো এক্সাইটেড, আমরা সকাল থেকে ওয়েটিং করছিলাম যে কখন আসবো লাইভে। আপনারা আমাকে দেখতে চান, আমার কাজ দেখতে চান, আপনারা আমাকে মনে রেখেছেন, এর চেয়ে বড় কিছু হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের নামে অসংখ্য পেজ, আসল শাবনূর কোনটা? এক ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি তার নামে পেজ নকল করে নতুন পেজ বানানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। শাবনূর বলেন, আমার পেজ নকল করে যারা পেজ বানাচ্ছেন সেটা ঠিক করছেন না, যারা করছেন তারা বন্ধ করে দেবেন। আসলে আমি এটাকে নিয়ে চেষ্টা করছি যে আইনি অবশ্যই অসৎ কাজ যারা করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি আমি মনে করি। এবং প্লিজ আপনারা একটু সাবধান হন, আমি আগের থেকে ডিক্লার দিয়ে দিলাম, যারা অসৎ কাজ করছেন তারা এই কাজ থেকে বিরত থাকবেন। যদি না থাকতে পারেন তাহলে পরে যদি আমি আইনি ব্যবস্থা নেই আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না, কারণ আমি সবাইকে ভালোবাসি, আমি সবার ভালো চাই। তিনি আরও বলেন, এই পেজ থেকে লাইভ করার কারণ তোমরা যেন আসল শাবনূরকে ভালোবাসতে পারো, তোমরা যেন প্রতারিত না হও। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ব্যক্তি জীবনেও তোমরা আসল হয়ে ওঠো। আবার সিনেমায় শাবনূরকে দেখা যাবে কি না, কবে ফিরবেন শাবনূর? জবাবে তিনি বলেন, মোহাম্মদ রুবেল হাসান, ওয়েন ইউ কাম ব্যাক ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি ওয়েন ইউ কাম ব্যাক ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমি তো কাম ব্যাক করার কিছু নাই, আসলে আমি ইন্ডাস্ট্রির লোক, ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, আমি মনে প্রাণে আমার মিশে আছে ফিল্ম, আর আমি ভালোবাসি কাজ করতে, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, সুন্দর সুন্দর কাজ যাতে হয়। আমি চাই সুন্দর সুন্দর কাজ করতে ভবিষ্যতেও কাজ করব। আবারও কমার্শিয়াল সিনেমায় দেখা যাবে কি না জানতে চাইলে শাবনূর বলেন, আমাদের বেশিরভাগের জীবনে নানা যন্ত্রণা নানা দুঃখ, আমরা আমাদের লাইফে সবাই বিনোদন চাই। আমি অভিনেত্রী, সব ধরনের সিনেমাতেই আমি কাজ করতে চাই। শাহরিয়ার আরিক লিখেছে, শাবনূরের কাছে আমার প্রশ্ন, তোমার জীবনের ক্যারিয়ারে 99% সিনেমা কমার্শিয়াল করেছ, এখন যদি ফিরেন আপনি কি কমার্শিয়াল ফিল্মে ফিরে যাবেন নাকি না? আসলে আমাদের জীবনটা না একটু অন্যরকম, কারণ আমাদের জীবনে লাইফে কারো না কারোর আমাদের অশান্তি আছে, কারো না কারোর স্যাড আছে আমাদের জীবনে, আমরা অনেক দুঃখী ব্যক্তিগত লাইফে, কেউ না কেউ অনেক এক্সজস্টেড লাইফে। সো আসলে এই লাইফে না একটু সবাই এন্টারটেন চায়। তো আসলে আমি তো আর্টিস্ট, আমি সব ধরনের মুভিতেই কাজ করতে চাই,
যদি আমি মনে করি যে ভালো ফিল্ম হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমার মতো করে আমি অ্যাক্টিং করে স্বাচ্ছন্দ্য বোধ করবো, সবাই যাতে মনে করে যে আমি অ্যাক্টিং করলে তাদের ভীষণ ভালো লাগবে, তাদের অন্তরে ঢুকতে পারবো, ভিতরে ঢুকতে পারবো, আমি তাদের জন্যই আসলে কাজ করতে চাই। আর পাবলিক, দর্শক, বন্ধুরা যারাই আমাকে বেশি ভালোবাসেন, তারা চান আমি কিভাবে ছবি করলে ভালো হয়। আপনারা তো লিখে অনেক সময় পাঠিয়েছেন, তো থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, আপনাদের যাতে ভালো লাগে দেখতে, ওরকম করার কিছু চেষ্টা করব। যদি আমি ভালো গল্প পাই অবশ্যই আমি কাজ করব। এমন চরিত্র চাই যেখানে আমাকে নিয়ে ভাবা হবে, যে সিনেমা দেখলে দর্শকরা মনে করবেন তাদের অন্তরের কথা বলতে পেরেছি। আমি অবশ্যই সিনেমা করব, মানুষকে মনোরঞ্জন করতে আবারও কাজ করব অবশ্যই, যদি ভালো গল্প পাই। শাবনূর জানালেন প্রতি শুক্রবার নতুন নতুন ভিডিও নিয়ে তিনি হাজির হবেন। এই লাইভে শাবনূরের সঙ্গে ছিল তার খুদে টিমও। 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন শাবনূর। এরপর 1994 সালে জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এ ছবির মাধ্যমে তিনি সালমান শাহর সঙ্গে জুটি করেন। 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।